হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে বসে কিভাবে তোমরা ক্যানভাস বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ, পেন্টিং ক্যানভাস খুব কম রেঞ্জের মধ্যে। তো এটা বানানোর জন্য আমাদের যেগুলো লাগবে, তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমাদের প্রথমে লাগছে একটা বকরম, যেটা যে কোনো টেলার্সের দোকানে তোমরা পেয়ে যাবে। সাথে লাগছে পুরনো প্র্যাকটিক্যালের বোর্ড বা তোমরা যে কোনো কার্ডবোর্ড ইউজ করতে পারো। সাথে একটা ডেনড্রাইট আঠা, পেপার ডেনড্রাইট, সাথে দুটো ফেভিকল আঠা আর কাঁচি, ব্যাস। টেলার্সের দোকানে বকরম তোমরা 75 টাকা মিটার পেয়ে যাবে। আমি হাফ মিটার কিনে এনেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা বড়। এখান থেকে 6টা ক্যানভাস বানানো যাবে A5 সাইজের। তো এক একটা ক্যানভাসের জন্য 6 টাকা করে লাগছে বকরমের জন্য। তো এটাকে তোমাদের সাইজ মতো কেটে নাও, আমি A5 সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বকরমের এক সাইডে চকচকে আর এক সাইডে একটু ম্যাট। তো আমরা ম্যাট সাইডটাই ইউজ করব আর্টের জন্য। তো চলো এবার আমরা ফেভিকল আঠাটাকে একটু জলের সাথে গুলিয়ে নেবো একটা কাঁচের বাটিতে। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কার্ডবোর্ডকে ডেনড্রাইট আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। তো এবার আমি সেই বোর্ডটার ওপরে সেই যে ফেভিকলের জল দিয়ে গুলোনো আঠাটাকে তুলে দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে তার উপরে আমি বকরমটাকে সেট করবো। এবং এটাকে সুন্দর দেখানোর জন্য পেছনে একটা কাগজ লাগিয়ে দেব। আমাদের এই হোমমেড ক্যানভাসটা বানাতে খুব কম জিনিস লেগেছে, যেগুলো আমরা বাড়িতেই পেয়ে যাব। শুধুমাত্র আমাদেরকে বকরমটা কিনতে হবে। তো তোমরাও যদি চাও তাহলে খুব সহজেই বাড়িতে এরকম একটা ক্যানভাস বানিয়ে ফেলতে পারো। আর নেক্সট ভিডিও আমার আসছে, যেটা আমি এই ক্যানভাসের ওপরেই আর্ট করে তোমাদেরকে ফিডব্যাক দেব যে এটা কীরকম হচ্ছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম বানালাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বাই গাইস, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য টাটা।